পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানা নিয়ামতপুর পুলিশ ফাঁড়ি এলাকায়। শুক্রবার সকালে দোকানের মালিকরা দোকান খুলতে এসে বিষয়টি লক্ষ্য করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। কয়েকদিনের মধ্যে পরপর দুবার এই রূপ ঘটনায় দোকানদারদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে। দোকানের মালিকদের দাবি, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। আমি সকালে এসেছিলাম এখানে, যেরকম সকালে 7টার সময় এসেছি, তো আমি যখন এখানে এসেছি তো আমি হেলমেটটা রেখেছি, আর আমার বোল্টটা খোলা ছিল, ইয়ার উপর নুলো বস্তা উপরে রাখা ছিল। আমি দেখলাম যে হেলমেট কিছু হয়েছে নাকি, তারপর আমি তাকে দিয়ে বার করে গেটটা খুলেছি, দেখি তালা নাই, তারা নেয়। তো তারপরে আমি সামনে দেখলাম ভিড় লেগেছে অনেক, তো ওদের জিজ্ঞাসা করলো, দুবারও বললো কি আমাদের তালা ভেঙে দিয়েছে, তিন চারটে দোকানে ভেঙেছে। তো এইরকম রাস্তার উপরে একটা ঘটনা ঘটছে, আপনার কী ভাবছেন এটা নিয়ে? এবার কী বলবো, এবার কোনো উপায় নাই আমার আছে। প্রথম ঘটনাটা হলো কী আছে, এর আগেও তো একদিন হয়েছে, দু চার দিন আগেও একটা ঘটনা ঘটেছে। আমার সন্ধান নাই, ঠিক আছে, হয়েছে আমার সিসি ক্যামেরা লাগা, সিসি ক্যামেরা হ্যাঁ, মুখেই লাগা আছে, মাস্ক লাগা আছে। আপনারা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছিলাম। কি বলছে পুলিশ? পুলিশ বললো কি আমাকে সিসি ক্যামেরা যে ছবিটা আছে সেটা আমাকে দেবে ফুটেজ। আপনারা এখন কি চাইছেন? কিছু না, ভালো করে তোমার থাকুক, মানে যে চোর আছে তোমাকে ধরে থাকতে দিয়ে। আপনার আতঙ্ক। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।